ছাড়বো না এই জীবনে, হজ আল্লাহ হজ আমরা রে বলে বাগ মোরশেদ কে মোহনে, হজ আল্লাহ হজ আল্লাহ হজ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতুনিয়া সালামুনিয়া শুকরিয়াতেন একবার মহব্বত বলেন আলহামদুলিল্লাহ। শ্রদ্ধা মুআজ্জিজ মুহতারাম, মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল দক্ষিণ রায়চকুনিয়া বাড়ি ফোরকানিয়া মাদ্রাসা ও বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণ আজকের মাহফিলের বিশেষ মেহমান আস জনাব আলহাজ মোহাম্মদ কবির হোসেন মিয়াজি সাহেব, চেয়ারম্যান 6 নং বরকুল ইউনিয়ন পূর্ব ইউনিয়ন পরিষদ, প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুমিনুল ইসলাম সাইফি নকশবন্দি, এবং ওয়াজিনে কারাম হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী হাজীগঞ্জ, জনাব মোহাম্মদ আবু তাহের বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, গাজী নূর মোহাম্মদ বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন ভুঁইয়া সাহেব বিশিষ্ট সমাজসেবক, সভাপতি শ্রদ্ধাভাজন সুন্নিয়াতের উজ্জ্বল নক্ষত্র জনাব মোহাম্মদ জাকির হোসেন মিয়াজি সাহেব, সভাপতি বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাত হাজীগঞ্জ উপজেলা শাখা। আজকের মাহফিল পরিচালনা আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবর আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ জুনায়েদ লক সাহেব, অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা বন্ধুরা, ফরদার আড়ালে ফরদানি সিন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মুহূর্তে আমাদেরকে বাড়িঘরে রাস্তাঘাটে না বসে একটা বেহস্তের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এই হিসাবে মহব্বত বলি আলহামদুলিল্লাহ। আমাকে সাবজেক্ট দিছে তিনটা, ঈমান আকীদা আবার মা বাবা খেদমত, কথা কোন ঠিক নেই, শুধু ঈমানের ওয়াজদা করলে আল্লাহ দুইশের রায় সম্ভব নয়, ইমানটা কোনো দেখা যায় না। এই জন্যে আমি কোরআন শরীফ থেকে প্রথমেই আয়াত দিছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, 30 হরফ কোরআন শরীফ, কত হরফ? 30 হরফের দ্বারা পয়দা, 30 হরফ কালামুল্লাহ জাহিরি, 15 হরফের মধ্যে হইয়াছে নকতা সুরি, 30 হরফ কালামুল্লাহ জাহিরি, সুবহানাল্লাহ, আল্লাহর কালাম 90,000, 30,000 জাহের, 60,000 হইল বাতেন, সুবহানাল্লাহ। কেন বাতেনটা অনেকে বুঝে না, বাতেন শব্দের অর্থ হইল অদৃশ্য গোপন, সেটা কি গোপন? শুধু গোপন নয়, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, গরম ঠান্ডা মালুম হয় না, জিহ্বা দ্বারা স্বাদ বোঝা যায় না, পাঁচ ইন্দ্রিয় দ্বারা যাকে ধরা ছোঁয়ার বাহিরে, সেটা হইল বাতেন, অদৃশ্য গোপন, জোরে সরগন সুবহানাল্লাহ। কোরআন শরীফ 30 হরফ দ্বারা পয়দা হয়েছে, 15 হরফের মধ্যে নকতা আছে, 15 হরফের মধ্যে নাই। আমরা পড়ছি আলিফ সাকিন বান নিচে এক নকতা, তার উপরে দুই নকতা, সার উপরে তিন নকতা, জমির নিচে এক নকতা, হা কালি খার উপরে এক নকতা, এইভাবে তো না বেশ কম আছে আসেন। আল্লাহ প্রথমে লইছে আলিফ, ঠিক আছে, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন, আল্লাহ নিজে হাকিম, হাকিমের প্রত্যেকটি কথায় আছে হিকমত, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর নামের প্রথম হরফ দিয়ে কোরআন শরীফ শুরু করছে, আমরা কোনো আপত্ত নাই, কিন্তু এরপরে কতটি হরফ বাদ দিয়ে লাগাইছে কিটা? লাম, আলিফ লাম, মাঝে কিন্তু হরফ আর নাই, এরপর লাগাই দিছে আবার মিম, লগেরটা কথা কয় না, আল্লাহু আলামু বে মুরাদিহি, আলিফ লাম মিমের খবর আল্লাহ ভালো জানে, আরো জোরে সরে কেন সুবহানাল্লাহ। এই আলিফ লাম মিম কোরআনে আছেন, এটাই শিখার জন্যই এখানে আছে ফোরকানিয়া মাদ্রাসা ও বাইতুল মামুর জামে মসজিদ, মারহাবা কর, ফড়িলে ফাতারি কোরআন তারে কি মৌলবি কয়, মানুষ কোরআন না হইলে কোরআনে কি কথা কয়, কোরআন তো বোবা, কোরআন কি বোবা,
এই জন্য এক রাওয়ায়েত পাইছি হাদিসের মধ্যে, আল হাফিজু জাহিলু, হাফিজেরা মূর্খ, যারা কোনো অর্থ তাফসির কিছু বুঝে না, এগুন কথা কোন ঠিক নেই, কিন্তু লম্বা লম্বা ফতুয়া দেন নবী আমার আর আপনার মতন মানুষ। আজকে এটির গোমর ফাঁক করে দিই মর আল্লাহ যাহ করে বলে আনছি তো এটা লাই। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে হাজিগঞ্জ ওয়াজ করতে, স্বাধীনভাবে ওয়াজ করা যায়, কারণ জুমুর সবাস জালালি করে ভালোবাসে, এই হিংসাটাও আবার অনেকে সহ্য করতে পারে না, কথা কোন ঠিক নেই। যত হিংসা বেশি করবি তত যুবকে আরো খেবি যাইব, এক গ্রামে চারবারও আনে। হাজিগঞ্জের ভিতরে একটা গ্রাম আছে হাতিলে, খোদার কসম তিনবার আছি, আবার 19 তারিখ সেটাকে সাইদায় মিটে না, আল্লাহ সাইদায় মিটব কেনে, এই সাইদা না মিটাটা আল্লাহর সুন্নত, সুবহান আল্লাহ, সুন্নতম আল্লাহ, আল্লাহ নবীর নিচে রাখতো আল্লাহর কাছে, নবী কেউ না আমার উম্মতের টানে আমি চলে যাব, সুবহান আল্লাহ। ইচ্ছা করলে নবী গো বলে থাকতে পারতেন আরশে, আহা উম্মতের মায়া গো নবী মদি নাতে শুয়াছে, আল্লাহুম্মা সাল্লা সাইয়্যিদিনা মুহাম্মাদান আবিয়া মাওলানা মুহাম্মাদান আবিয়া মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লা আলা। আপনার কোনো সমস্যা আছে? আমার পরে কোনো ওয়াজিন আছে নি, থাকলে কই দেন, আমি আগে ভাগে মাইক ওয়াজ গুছালাই তো, যেহেতু নাই আগামীকাল আমার মাহফিল সিলেট, মনে করি না সারা রাত কাটাই, খোদার কসম মিশা কথা হলে এটা ভরসার বাগান, আল্লাহ যেন বিচার করে, কালকে মাহফিল কোন সিলেট, যত তাড়াতাড়ি যাই কদ্দুর ঘুমাইতাম পারে, আর নাহলে ঘুম রাস গাড়ির মধ্যে ঘুমায় না, আইনা ডরে, ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে যে তার বারে কুমিরের সাথে ডেঁয়ে দেখলো ডরায়, কথা কয় না, যেতে দুধ খেতে মুখ উড়ি গেছে, সুন খাইতে সুন কিতার না কেন না কয়, ও যেটার দুধ খেতে মুখ খোড়া গেছে, এদের দই দেখলে উঁয়া দই তো টানটা এর নেই, ও ডরে ডরে, কথা কন ঠিক নেই। আমি অ্যাক্সিডেন্ট 3 বার হয়েছি, 2 বার অপারেশন হয়েছি, এরপর আল্লাহ আপনাকে দোয়া বাসা রেখেছে, আমিন কর। গতকালকে মাহফিল করছি ফরিদগঞ্জ থানা, এটার টোরা মুন্সিরহাট কি কর, এই টোরা মুন্সিরহাট, তাও বোধহয় 40-50 জন লোক ছিলেন, শুধু জিজ্ঞেসিয়ে রে বুঝে দিছে এটা করে, বোধহয় ফরিদগঞ্জ ইয়ে করে যে হাজিগঞ্জের লোক আসেনি সান, ওমা একসাথে কয়েকটা ধ্যান ধ্যান উড়ে গেছে, কিছু আছে বিড়ি ফিল্টে কাজ করে, এগুলো কহ হুজুর আমরা এনে আসি, কীটা করি হিডা আমরা জানো দরকার, আমরা আসি, সুবহান আল্লাহ, এত ভালোবাসে আল্লাহ আকবার আল্লাহ আকবার, একার খোদার কসম যারা ভালোবাসেন একারে এটার মধ্যে ওয়াবি শুনি নাই, আপনাকে সব দিনের লোক হাসর মধ্যে আমার দেখা হবে, যারা ভালোবাসে না তাকে লোক আমার দেখা হবেও না, হওয়ার দরকারও নাই, কথা কোন ঠিক নেই। এটা যে কোনো মূল বিরায় ক, এই জন্যে ক সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, তুমি যদি ভালো লোকের সাথে চলাফেরা করো, আদর্শবান হও, হাসর ময়দানে ওই লোকের সাথে তোমার হাসর নাসর হবে, এই জন্য আমরা নবীজির ভালোবাসা চাই, ওলি আল্লাহর ভালোবাসা চাই, সুবহান, কথা ঠিক নেই। এরপরে আল্লাহ ঘোষণা দেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ নিজে ফতুয়া দেন, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ পাক প্রমাণ, তোমরা গায়বের প্রতি বিশ্বাস করো, গায়বের প্রতি, কিসের প্রতি, আমার কথা বুঝেননি, হাজারের প্রতি না গায়বের প্রতি, মনো হাজার মানে উপস্থিত, আর গায়েব মানে অনুপস্থিত, যেটা দেখা যায় না, এ অদৃশ্যের উপরে গায়েবের প্রতি বিশ্বাস করার নাম ঈমান, ঈমান যখন আনবা, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, সুবহানাল্লাহ। এখন আসেন, একদল মুসলমান দাঁড়িয়ে আছে, টুপি আছে, মাশাআল্লাহ ফাগড়ি আছে, কোয়াল দাগ আছে, কয় নবীর মার নাম আমেনা, বাবার নাম আবদুল্লাহ, বিয়ে করছে, কেউ কয় 11টা, কেউ কয় 7টা, 10টা, 13টা, এইভাবে বিয়ে শাদি করছে, সংসার করছে, ফাঁকানা ফেসাব করছে, তিনি তো আমাদের মতোই একজন মানুষ, নজরুল
এই জালেম যদি মারা যায়, জালেম তে কোনো আলেমও না, তে কি জালেম? আজকে বুঝাই দি, এখন যদি এই মুহূর্তে রায়ছো কোনো হিন্দু আসিয়া কয় হুজুর এই আমরা যে সনাতন ধর্ম ভালা লাগে না, আমি ইসলাম ধর্মটা ভালা লাগে, আমার মুসলমান বানাই দেন, আপনি ফিরের আওলাদ এই হিসেবে আপনার কাছে মুসলমান হইতাম চাই। আমি যদি আব্বা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হইছেনি, তো এটা কোন কিনলে? যদি কোনো আপনি কোন নবীর মান নাম আমেনা বাবার নাম আব্দুল্লাহ, বিয়ে শাদি করছে খানা দানা খাইছে, তাহলে আপনার কলমা হইব লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর আমরা যারা বলি নবীজি হলেন বেনজির বেমাসাল, গায়েবের প্রতি বিশ্বাস করতে হবো, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলো জাহের, জাহের মানে দেখা যায়, যেটা যেটা দেখা যায়, ধরা যায়, শোয়া যায়, সমাজ করণ যায়, নমাজ পড়ন যায়, এটা হলো জাহের। জাহেরে মোহাম্মদ, বাতেন মে কিয়া জুবি না সমজো উবি মমি নিহায়, বাতেনের প্রতি বিশ্বাস করার নাম হলো ইমান। সুবহানাল্লাহ, আজকে আমি বলবো মোহাম্মদুর রাসূলুল্লাহর মা নাই। যদি কোনো মৌলবি কইতো আরে মান নাম, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, তারে 5 লাখ টাকা দিই। মোহাম্মদুর রাসূলুল্লাহ কি নাই? বাবাও নাই, খানাও নাই, গুমও নাই। জোরে সরে কোন সুবহানাল্লাহ। আদম নবীর আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল নি? সবাই কয় না, যেই টাইমে আদম নবী নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, দিন নাই, রাত নাই, আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই, হাইড্রোজেন নাই, অক্সিজেন নাই, নাইট্রোজেন নাই, ওই টাইমও ছিল মুহাম্মাদুর আসল নি, আসল নি। ওই টাইমে মোহাম্মদুর রাসূলুল্লাহর মাকে কোন লাগবে? বাবা কেডা রাঞ্চে কেডা খাইছে কার ঘর? ওইটারে মানার নাম হইলো ঈমান। সুবহানাল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরার ঈমান নয়, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হইলো প্রমাণ। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হইলো প্রমাণ, দেখার নাম প্রমাণ, না দেখিয়া বিশ্বাস করার নাম ইমান। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জাহের, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাতেন, জাহেরে মুহাম্মদ বাতেন মে কিয়া জুবি না সমজো উবি মমিন নিহি হায়। সুবহানাল্লাহ, কয় নবী ফাখানা করছে, ফসাব করছে, গাম গেছে, এবারে আমরার মতন মানুষ নরজবিল্লাহ কর। আমি বলবি রে অলক্ষের ঘরে অলক্ষে ও ইমান সোর, ও ইমান হারা, কিতা হারা, জালালে কিছু কিছু গাল দিতে হই নিরুদ কথা কয় ঠিক নি, এটা ওই কাকা তো হুজুর আমরা আরে গালি দিছে হই নিরুদ, আমরা আল্লাহ দিলে 10 খানি সম্পত্তি, আর মা কোনো হই হই নিয়ে আসল না, আলে আরে আমনে বুঝি ইডারে হই ক, জালালি ফকির কয় তারে যে তের ইমান নাই, ইমানের হই হাকিকতে এতে হই, এতে অলক্ষী কথা কয় ঠিক নি, এতে জাহান্নামি, এতে কি যার ইমান নাই থেকে জান্নাতি না জাহান্নামী? অন্ত আপনারা বাইয় দন্নের গরিব হইলে হাকিকতে গরিব নয়। আবু বকর যা ছিল নবীর নামে কোরবানি করে দিছে, হাকিকতে 1 নম্বর ইমানদার হইল আবু বকর। বিশ্বাস হয়নি? নবীর ফাঁসে আসেনি, কিয়ামত পর্যন্ত থাকবে, লক্ষ লক্ষ হাজির হজ করবে, নবীজিরে সালাম দিব, আবু বকর সালাম আদায় হইয়া যাইব। ভাই বাবারা বন্ধুরা তারা গায়ে জোরা কথা কয় আছে কি নাই? হাতাকো দল বড়, হাতাকো দল থাক বড় থাক, তারা বড় হলে থাক, গায়ে জোরে কথা কয়, আমরা কথা বলি কোরআন হাদিস দিও কথা কয় না, তারা গায়ের জোরে কথা কয়, গায়ের জোরে কথা কইলে নবী অন্তরে কষ্ট পায়, গায়ের জোরে বললে কত নবীর গায়ে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে, ও তোর শিশুর পরে জৈবন এলো কত জনায় ভয় পাইলো, কেহ না পারে তোমার সনে,
চল্লিশ বছর হইলে পার কল কবজায় ধরিবে ঝংকার, জমগুড়িবে পিছনে পিছনে তোর, জমগুড়িবে পিছনে পিছনে নিরাজনে দিবে তোরে দুজকের আগুনে, পূর্বে তোরে দুজকের আগুনে নিরাজনে দিবে তোরে দুজকের আগুনে, ও তোর বয়স যখন ফুরবে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে সেদিন বল কমিবে হাতে পায়, সেদিন বল কমিবে হাতে পায় সর্দিতে মাথা তারে ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে তুই, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরাজনে দিবে তোরে দুজকের আগুনে, আগা ফুড়বে তোরে দুজকের আগুনে নিরাজনে দিবে তোরে দুজকের আগুনে, তাই এমন একদিন আসবে চলে বুক বাসা বিনয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে, সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, সেদিন হাত তুলিয়া চাইবে মাপ যত কিছু কইরাছ পাপ, তাই জালালি কয় তওবা কর জীবনে তুই, জালালি কয় তওবা কর জীবনে নিরাজনে দিবে তোরে দোজকের আগুনে। নাউজুবিল্লাহ কর, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি নবীজির শানটা একটু বুঝাইয়া দেই, কারণ জোয়ান হোক বুড়া হোক নবীজিরে মানেন আর না মানেন, মুসলমানের ঘরে জন্ম হইলে কবর দিবনি, কবর দিবার সময় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ, তা আপনি তো রাসুল মানেন না, আপনি তো আল্লাহরে মানেন, আল্লাহ ভাগ হয়েছেন এরে আমরা দয়াল নবীর মাধ্যমে আল্লাহরে চাই, কথা কয় না, যে আল্লাহর মধ্যে নবী নাই ওই আল্লাহ মানতো রাজি, আল্লাহর কোন কি সত্য না মিথ্যা, আমি বলবো যারা নবী বাদ দিয়ে আল্লাহর ভাগ লইছে এটারা হারামও আল্লাহর মানে না, এটারা কোরআনও মানে না, আল্লাহ মানলে আল্লাহর কথা মানবেন না, কোরআন কার কথা, তো আল্লাহ না কইছে কুলিন কুম তুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে বন্ধু আপনি আমার বান্দা করে জানাই দেন, বান্দারা তো আমারে দেখে না আমার আওয়াজ পায়ও না শুনে না, তাকে সেই কান নাই ঠিক নেই, আপনারা আমি নবুয়তের কান দিছি, কান দিছি ওই নবুয়তের কান দ্বারা আমারে দেখেন, নবুয়তের চোখ দ্বারা আমারে দেখেন, নবুয়তের কান দ্বারা আমার কথা শুনেন, আপনি তাদেরকে বলে দেন যেই বন্দারা আমি আল্লাহর পাগল হয়েছে তাগরে কন তারা যেন আপনারে ভালোবাসে, তারা যদি আপনারে ভালোবাসে তারা আমারে ভালোবাসক আর না বাসক আমি তারা ভালোবাসাম, এই টেবিল বানাইছে কি সবাই কর না, এই টেবিল কে বানাইছে, মেস্তুরি, মেস্তুরি বানাইছে না, আমি যদি কই মাশাআল্লাহ কি সুন্দর মেস্তু, কি সুন্দর টেবিল, কাজ কত মজবুত, কত সুন্দর ফিনিশিং, মেস্তুরি খুশি হইবে না বাজার হইবে, আমি কি মেস্তুরির নাম লিখছি না, আজ এটা আগে হেডের মতন না, যেটা আগে বাথরুমও দেখছি এটা আগে হেডের মতন, এবার মেস্তুরি খুশি না বাজার, আমি কি মেস্তুরির নাম লিখছি না, দেখছেন নি কারবার, টেবিলের গুণ গাইলে মেস্তুরি খুশি হইয়া যায়, টেবিল বানাইছে মেস্তুরি ঠিক নেই, নবী বানাইছে কে, নবীর মেস্তুরি কে, এই জন্য নবীর গুণ গাইলে আল্লাহ খুশি হইয়া যায়, ওরে জারু ছিলে হইলি ভদাতারে কেন চিনলি না, নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা, বলেন নূরের নবী শুয়া যাসেনে সোনার মদিনা, আহাজার উসিলে ফয়দা হলি যার উসিল তারে কেনে চিনলি না, নূরের নবী শুয়া যাসেনে সোনার মদিনা, নূরের আরশ কুরসি লোহো আর কলম, ওরে আরশ কুরসি লোহো আর কলম, নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন, ওরে জিন ইনসান ফেরেশতা সকল, জিন ইনসান ফেরেশতা সকল নবীর নূরের ফসেই না, নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা, বলেন নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা, মদিনা নূরের নবী শুয়া আছেন সোনার মদিনা, যত নবী আসলেন এই দরায় দয়ার নবীর নামের মালা পরেছেন গলা, বলেন যত
যত নবী আসলেন এই দরায়, দয়াল নবীর নামের মালা পরেছেন গলায়, সকল নবীর নবী তিনি, সকল নবী তিনি দলিল যার ঘোষণা, নূরের নূর শুয়া আছেন সোনার মদিনা, বলেন নূরের নূর শুয়া আছেন সোনার মদিনা, ছিলেন আল্লাহ গোপনের গোপন আপন নূর হইতে নবী করিলেন সৃজন, ওরে জিন ইনসান ফেরেশতা সকল, জিন ইনসান ফেরেশতা সকল নবীর নূরের ফসিনা, নূরের নূর শুয়া আছেন সোনার মদিনা, বলেন নূরের নূর শুয়া আছেন সোনার মদিনা, মদিনা নূরের নূর শুয়া আছেন সোনার মদিনা, বলেন নূরের নূর শুয়া আছেন সোনার মদিনা। এখন নবী সিনার দরকার আছে, এই নবীজির হীন হায়াত জাহিরি হায়াত, একটা হলো জাহিরি হায়াত আর একটি বাতিনি হায়াত। জাহিরি হায়াত আল্লাহর হাবিব মাত্র 63 বছরের জিন্দেগি, সুবহানাল্লাহ, কত বছর আরো জোরে কন ইউ গাম যেতে যেতে সুর ভিতরে আন্দা যা, এখন সুখ জলে ফ্যান থাকতেও দেয় না, কথা কয় আমরা বিশেষ জামাটা এমনি লই আই না তো শুকনে লই আইছি ঠিক নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মা লানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মোহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। আমি আবার বলতেছি, ইমান হইল প্রথম, ইমান হইল শঙ্কা, ইমান হইল কি শঙ্কা, 1 2 3 4 9 পর্যন্ত, এগুলি কি শূন্য না শঙ্কা, এগুলি কি, এই একের ডাইনে একটা শূন্য দিলে কত হয়, আরো একটা দিলে, আরো একটা দিলে, এবার বাম পাশে সংখ্যাটা মুছে ফালাইলাম এখন কত, কিচ্ছু নাই। যারা ইমান নাই তারা জিন্দিগির বন্দিগির কোন দাম, আমেলা তুন না সেবা তুন তাসলা নারেন হামিয়া, জিন্দিগির বন্দিগি বরবাদ করি আল্লাহ নরকঙ্কাল করে দিব, কিনারা পাওয়া যাবে না। বাইয়ো অনেকে আল্লাহর পাগল হইছি নবী বাদ দিয়া কথা কোন ঠিক নি, আল্লাহর কোরআনে আল্লাহ ফতুয়া দেন, ওয়া মিনান নাস মাইয়া কুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরে, আল্লাহ ঘোষণা দেন ওয়া মা হুম বি মুমিনিন, শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়, আখিরাত মানার নাম ঈমান নয়। আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু, একজন লোক আসিয়া বলে তারা ঈমান আনলো আল্লাহর উপর, আরে ঈমান আনলো আখিরাতের উপরে, আল্লাহ পাক ফতুয়া দিতেছেন ওয়া মা হুম বি মুমিনিন, তারার ঈমান নাই, তারার ঈমান নাই। আমার ভাইয়েরা বাবারা, ঈমানের মূল আমরার নবী মুহাম্মদ রাসূল, সুবহানাল্লাহ, জোরে সরে গান মারহাবা, এই নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আমার নবীজির ইন্তেকালের পরে এক নম্বরের আবু বকর সিদ্দিক নেতৃত্ব দিয়েছেন, কে দিয়েছেন, আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী, কি বাদী, কাজ্জাব অর্থ মৃত্যু, কাজ্জাব মানে কি মৃত্যু, শয়তানকে দিছে কাজ্জাব, আবু বকর সিদ্দিককে দিছে সিদ্দিকে আকবর, জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এখন আবু বকর সিদ্দিক নেতৃত্ব দিতে যাইয়া মসজিদে নববী ইমামতি করেন, মসজিদে নববীতে ইমামতি করেন, ইমামতি করতে যাইয়া এশার নামাজ পড়িয়া দেখবেন আমরা দেশের হুজুরা নামাজ সব শেষ করি মুসল্লির দিকে ফিরি, ওজিফা করে কথা কন ঠিক নেই, ওজিফা করতে যাইয়া আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় কি আছেন গো ও সাহাবার দলেরা, যারা নবীজিকে দেখেছেন, নবীজিকে মায়া করেন মোহাম্মত করেন, আমার নবীজির মোহাম্মতে কে পারবেন, আগামীকালকে তৈমিয়ানের ময়দানে একটা যুদ্ধ হবে কাফেরদের সাথে, মুসলমানের যুদ্ধ হবে, সব সৈনিক গুলা পুরা হইয়া গেছে, একটা সৈনিকের অভাব, ওই সৈনিকটা এখনো পাওয়া যায় নাই, আল্লাহর হাবিবের মোহাম্মতে ইসলামের জন্য জীবনকে কোরবানি দিতে যাইয়া কে পারবেন, কে পারবেন, এরে
যাইয়া ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার মতো তৈমিয়ানের ময়দানে কে আছেন, কে আছেন? সারাটা নববী নীরব নিস্তব্ধ হইয়া গেছে, কোনো সাড়া শব্দ নাই। একবার বললেন, দুইবার বললেন, তিনবারের সময় আকরাম নামক একজন নবীর পাগল ডাক দিয়ে কয়, হুজুর আমি যাওয়ার জন্য রাজি আছি, তবে আমার শর্ত আছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, বাবা ও আকরাম, তোমারে বুঝি আল্লাহ কবুল করেছে, তুমি এদিকে আসো, কি সেই তোমার শর্ত? আকরাম ডাক দিয়ে কয়, হুজুর গো আমার শর্ত হইল, আপনি আবু বকর সিদ্দিক, শুধু সিদ্দিক নয়, সিদ্দিক একবার এক নম্বরের ব্যবস্থা, এক নম্বরের খলিফা, আপনি যদি দোয়া করতে পারেন, আল্লাহ যদি আগামী কালকে তৈমিয়ানের ময়দানে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলে আল্লাহ যদি আমার এক নম্বরের শহীদি দরজা দান করে দেয়, তাহলে আমি যাওয়ার জন্য রাজি আছি। শহীদ হওয়া মানে নিজের জীবনকে কোরবানি করা, কথা বুঝিনি আমার? এখন আমরা যদি কয়, আমাদের চেয়ারম্যান সাহেব যদি কয়, ও হাজিগঞ্জ বাজারে কে কে যাইবেন, আমি যাইতাম পারি, তবে আমার গার্মেন্ট একটা টোয়া উঠবিত না, কথা কোন ঠিক নেই। আর আবু বকর সিদ্দিকের কাছে আকরাম ডাক দেখ, হুজুর আমি যাওয়ার জন্য রাজি আছি, শর্ত হইল আল্লাহ যাতে আমার এক নম্বরে শহীদি দরজা দান করে দেয়। আবু বকর সিদ্দিক সুক্কের পানি ছাড়িয়া আকরামের মাথার মধ্যে হাত লাগাইয়া ডাক দিয়ে কয়, বাবা আকরাম আল্লাহ বুঝি তোমারে কবুল করেছি, আমার এই হাত দ্বারা আমি নবীজির মোজা মুবারক ফরাইয়া দিছি, আমার এই হাতের দ্বারা নবীজির চুল মুবারক আশ্রাইয়া দিছি, আমার এই হাতের দ্বারা নবীজির দাড়ি মুবারক আমি আশ্রাইয়া দিছি, আমার এই হাতের দ্বারা আমি নবীজির খেদমত করেছি, এই হাতের মধ্যে সাপে কামড়াইতে দিছি, নবীজির কামড়াইতে দিছি না, আমার এই হাতটা তোমার মাথার মধ্যে লাগাইয়া আমি তোমারে দোয়া করি, আল্লাহ যাতে তোমারে এক নম্বর শহীদি দরজা দান করা দেয়। দোয়া লইয়া আকরাম বাড়িতে গেছে, এশার নামাজ শেষ করে নববীর থেকে বাড়িতে যাইয়া দেখতেছে আকরামের অর্ধাঙ্গিনী গড়ের স্ত্রী কোরআন শরীফ তালাওয়াত করতে আছে। স্বামী যেমন স্ত্রীও তেমন, মারহাবা কর, দরজার মধ্যে টোকা দিল, ভিতর উত্তুন আওয়াজ দিল, কে আপনি? আকরাম বলে, আমি তোমার স্বামী, দরজা খুলে দাও। আকরামের স্ত্রী কোরআন শরীফের তালাওয়াত বন্ধ কইরা দরজাটা খুললা, স্বামীর পায়েরে চুল দিয়া মুচা দিতেছে। আল্লাহু আকবার! আমার মনে হয় স্বামীর পায়ের স্ত্রী চুল দি মুছে দিছে, এরিম না লোক যদি টোকায় একটাও বোধ হয় না আসেনি, নাই বরং অঙ্গার বেডারা বেডি করে ডরায়, কথা কয় হেবিডির খেদমতের কথা কইলে কয়, আয়ো এমনি আছি না, বহুত কিছু লই আইছি, কথা কন ঠিক নেই। হেই ওয়াজ আজকে করতে ন, আকরামের স্ত্রী সুল দিয়ে মাথাটারে মুছিয়া দিলেন, ডাক দিয়ে কয়, স্বামী আমার আপনারে চিন্তাযুক্ত দেখা যায় কেন? আকরাম স্ত্রীর মাথার মধ্যে হাতটা রাখিয়া ডাক দিয়ে কয়, বিবি গো তুমি হতে যাচ্ছ সহিদান স্ত্রী। স্ত্রী একটা শিক্ষা দিছে, হে স্বামী আমার কি শুনাইলে, আমরা তো এখনো যাও তা, কেমনে আমি শহীদান স্ত্রী হই? যারা নিজের জীবনকে কোরবানি করে আল্লাহ রাসুলের মহব্বতে তারা না শহীদ হয়? জোরে সরে কোন সুবাহান আল্লাহ। আকরাম এবারে ডাক দিয়ে কয়, বিবি গো আমি এশার নামাজ আদায় করিয়া আবু বকর সিদ্দিকের থেকে এক নম্বরের শহীদের দরজা খুলিয়া আনছি, তুমিও দোয়া করো আমি ফজর জমাতে যাইয়া ফজর নামাজ পড়িয়া তৈমিয়ানের ময়দানে চলে যাব, আল্লাহ যাতে আমার এক নম্বর শহীদের দরজা দান করা দেয়। এবার স্ত্রী আর সহ্য করতে পারে না, স্বামীর পায়ের মধ্যে হাতটা লাগাইয়া ইরে ফায়ের মধ্যে দুইটা ঠোঁট দিয়া সুমা খাইয়া কান্দে আর কান্দা ডাক দিয়া কয়, তোমার কাছে এই মিনতি আমি ইদাসে করে রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি,
তোমার দেখা পাইব বলে আমি তোমার দেখা পাইব বলে আমি কত অসাধন করি সামনে বসাইয়া তোমায় দেখব ও নয়ন বরে দয়াল আমি যেন তোমার হইয়া মরি। সুবহানাল্লাহ। এইভাবে সারা রাত্রে স্বামী ডাক দিয়া কয় বিবি তুমি কি হাদিস শরীফ দেখো নাই? আমার নবী যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মা ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবীজি ফরমান কেউ মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত আমার দয়াল নবীজিরে দনজন মন প্রাণ স্ত্রী পুত্র ইরে জানের চেয়ে নবীজিরে যদি বেশি ভালো না বাসে এই পর্যন্ত মুমিন হওয়া সম্ভব না। ও বিবি তুমি দোয়া করো আর দোয়া না করো, আমার নবীর মহব্বতের চেয়ে তোমার আমি বেশি মহব্বত করতে পারি না। দোয়া করো, ধৈর্য ধারণ করো, যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো হাশরের ময়দানে তোমার সাথে দেখা হবে। এই কথা বলতে বলতে ফজর আজান হয়ে গেছে, আকরাম একটা দমুট দিয়া নববীতে যাইয়া ফজরের নামাজ আদায় করলেন। যাওয়ার সময় বিবিরে ডাক দিয়ে বলছে ওসিয়ত করে গেছে বিবি আমার, তোমারে ওসিয়ত কইরা যায় আগামী দিন 10টার আগে আমার মায়ের কাছে আমার শহীদের খবরটা শোনাইও না। সুবহানাল্লাহ। মা যদি আমার জানতে পারে আমারে বিদায় দিত না, মা যদি বিদায় না দেয় আমার শহীদের দরজা নসিব হবে না। এই বইলা আকরাম দৌড়াইয়া যাইয়া নববীতে ফজর নামাজ আদায় কইরা ডান হাতে তরবারি বাম হাতে ইসলামী পতাকা নিয়া তৈমিয়েনের ময়দানে যাইয়া 70টা কাফের রে মাইরা নিজে শহীদ হইয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলেছেন আল্লাহ তোমার কবুল কর কথা কোন ঠিক নেই। এখন মা ফজর নামাজ পড়ি কোরআন শরীফ তালাওয়াত করতেছে চোখের পানি ঝরতেছে হঠাৎ করে কোরআন শরীফ বন্ধ করিয়া বউর কাছে যায় একে বউ গো ও আকরামের বউ বলি জি আম্মা বলি কিতা করো বলি আম্মা কোরআন শরীফ আদায় করি জোরে সরে গেল। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তালাবাত করতেছি বেলে মা গো আমার ফুত কই আমার কা কলজেরা জলে কলজেরার মধ্যে সিপ মারে খানা ভালো লাগে না ঘুম ভালো লাগে না আজকাল কোরআন শরীফ তালাবাত আমার কাছে শান্তি লাগে না তোমার দেখতেছি আমার ফুত কই। সুবহানাল্লাহ। আকরামের বউ একটা ডাক দিয়ে কয় আম্মা গো আপনার ফুতে গত রাত্রে আশার নামাজ পড়তে যাইয়া আবু বকর সিদ্দিকের থেকে এক নম্বরে শহীদে খুলিয়া মা শুইলা গেছে ফজরের জামাত দুরিব। এই ফজরের পরে তুই মিয়ানের ময়দানে যুদ্ধ হয়েছি বোধ এতক্ষণ নাই শহীদ হইয়া গেছি। মা একটা সিৎকের দিল বৌমা কি শুনাইলা আমার পুত্র আমার থেকে বিদায় নেয় নাই। এ কথাটা বইলা আমার আর খাবার নাই মার আরাম নাই মা একটা দমুর দিয়া আউলাকে সে পাগল বেশি কোন দিকে যুদ্ধের মাঠ কোন দিকে তুই মিয়ানের ময়দান শুধু দূরাইতেছি। হঠাৎ করে দেখতেছি ইসলাম জগতের প্রধান ইসলাম জগতের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদেনা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু আসতেছি। আলীর দেখা মাত্র মা এইভাবে দুই হাত দুই দিকে বাড়াইয়া ডাক দিয়ে কয় মাওলা আলী আপনাকে দেখতেছি আমার ফুত কই। এবার আলী একটা ডাক দিয়ে কয় মা আপনার ভাগ্য ভালো কপাল ভালো আপনার ফেটের সার্থক আপনি হয়ে গেছেন শহীদানের মা। মা গো শহীদানের মারে আল্লাহ দোযোগ দিত না। মা একটা চিৎকার দিয়ে বলে বাবা আলী কি শুনাইলে আমার পুত্র আমার থেকে বিদায় নিছে না। এই কইয়া দৌড়াইতেছি আউলা কাছে পাগল বাসি আমি আমার পুত্রের না চাইয়া আমি খানা খাইতাম না বাড়িতেও আসতাম না যাইতেছি 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 হঠাৎ করে দেখতেছি ইসলাম জগতের প্রধান খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদেনা আবু বকর সিদ্দিক আসতেছে। আবু বকর সিদ্দিকের দেখিয়া আকরামের মা এইভাবে দুই দিকে হাত বাড়াইয়া রাস্তা বন্ধ করে দাঁড়াইয়া গেছে। আবু বকর সিদ্দিক আকরামের মারে দেখিয়া সিন্না ফালাইছে গুণা তুন লাভ দিয়া নাইমা মনে মনে আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ
ও আল্লাহ, এখন আকরামের মা আকরামের খবর আমারে জিজ্ঞাসা করিব, আমি যদি বলি শহীদ হইয়া গেছে মইরা গেছে গো আল্লাহ, তাহলে বেডির যদি কোনো হাড়ের সমস্যা থাকে, হাড়ের সমস্যাওয়ালা রোগীর হঠাৎ করে কোনো দুঃসংবাদ শোনানো যায় না, কথা কোন ঠিক নেই। আবু বকর সিদ্দিক একটা ডাক দিয়ে কয় আল্লাহ, এ বেডি যদি হাড়ের সমস্যা থাকে, আমার কথা শুনিয়া যদি বেডি মারা যায়, তা কইলে জীবত্যা করা মহাপাপ, আমার কবিরা গুনাহ হইব। ও আল্লাহ, আজীবন কোরআন শরীফের জাহিরি অর্থ শুনাইলাম, আজকে বেডির কোরআন শরীফের হাকিকতের অর্থটা শুনাইয়া দিমু। ইয়া আল্লাহ, তুমি না কোরআন শরীফে বলেছো ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশহুরুন। মাবুদু, তুমি তো বলেছ যারা ইমান আকীদার জন্য, ইসলামের জন্য, আল্লাহ রাসূলের মহব্বতে নিজের জীবনকে কুরবানি দেয়, তারা তো মরে না, মরে না কিয়ামত পর্যন্ত তারা সশরীর জিন্দা। আল্লাহ, আমি আকরামের মারে হাকিকতের অর্থ শুনাইয়া দিমু। আল্লাহ, আমি আজকে জাহিরি অর্থ শুনাইতাম না। এই কই আবু বকর সিদ্দিক আসতেছে, আকরামের মা দৌড়াইয়া আবু বকরকে ডাক দিয়া কয় বাবা আবু বকর, আপনি যে আসতেছেন আমার ভূত কই? আবু বকর ডাক দিয়ে কয় মা, ও মা কান্দো না কান্দো না, তোমার ভূত আকরাম আসতেছে। নারায়ণ তাকবীর, আল্লাহু নারায়ণ ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক কথা, তিনি যুদ্ধের ময়দানে গেলেন, আকরাম কি শহীদ হয় নাই? কথা কন না। আলী বলেছে, ও মা তোমার পুত্রে লইয়া 78 জনের জানাজা দিয়া দাফন করে আসলাম, সুবহানাল্লাহ। আর এখন আবু বকর বলতেছে আসতেছে, সুবহানাল্লাহ। সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী, কি ব্যাপার? সত্যবাদী না মিথ্যাবাদী? এখন আবু বকর সিদ্দিক বলেছে, মা কান্দো না কান্দো না, তোমার পুত আকরাম আসতেছে। এবার আকরামের মা ডাক দিয়ে কয় আল্লাহ, জগৎ মৃত্যু কইয়া যাইব, আবু বকর তো মৃত্যু কইতে পারে না, আমি আমার পুত্রে সারা বাড়ি যাইতাম না। এই কইয়া দৌড়াইতেছে, হঠাৎ করে দেখতেছে ইসলাম জগতের দ্বিতীয় খলিফা সাইয়েদেনা ওমর ফারুক আসতেছে। ওমর ফারুকের দেখিয়া আকরামের মা কলিজা বড় সাহস আসিয়া গেছে, ডাক দিয়ে গই আল্লাহ, আবু বকর বলেছে আমার পুত আকরাম আসতেছে। এখন ওমরকে দেখা যায় আমার পুত কেন আসে না, দুলা উড়াইয়া আলোড়ন করিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদানা ওমর আসতেছে। আকরামের মা ডাক দিয়ে গো আল্লাহ, ওমরের মতো দেখা, আমি আমার পুতের খবরটা ওমরকে জিজ্ঞাসা করম। এই কইয়া আগাইতেছে, আমার আল্লাহ দেখে কে দেখে না, আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল, ও জিব্রাইল, আবু বকর সিদ্দিক শুধু সিদ্দিক নয়, সিদ্দিকে আকবর, আমার নবীজির জবানে তাকে সিদ্দিকে আকবর বলেছে, আমি আল্লাহ কবুল করেছি। এখন আবু বকর সিদ্দিক বলেছে আকরাম আসতেছে, ওমর হাকিকত বলবে না, ওমর বলবো মরে গেছে, ওমর যদি বলে মারা গেছে, আবু বকর সিদ্দিক মৃত্যু হইয়া যাইব, আমার মদিনার কলিজার মধ্যে আগুন লাগব। জিব্রাইল রে, তুমি ওই তৈমিয়ানের ময়দানে যাও, উকো তৈমিয়ানের কবরস্থানের থেকে আকরামের লাশটারে উঠাইয়া কাউসারের পানি দিয়া গোসল করাইয়া, ব্যবস্থী পোশাক লইয়া, ব্যবস্থী গোড়ার মধ্যে সওয়ার করাইয়া, ওমরের আগে আকরামের আকরামের মায়ের কোলে পোষাইয়া দাও। আকরামের মা আকরামের খবর জিজ্ঞাসা করিব, করিব লাগে উমরকে, আর মাত্র 200 গজের মতো বাকি। এমন টাইমে উমরকে আলোড়ন অবস্থায় দেখিয়া, দুলাউড়ন অবস্থা দেখিয়া, গুড়ার মধ্যে শহর অবস্থায় দেখিয়া মা আকরামের মা আকরামের খবর জিজ্ঞাসা করিব, করিব লাগে, হঠাৎ করে দেখতেছি আকরামের মা দুলা উড়াইয়া আলোড়ন করিয়া গুড়ার মধ্যে সবার হইয়া উমরকে ফাঁস কইরা আকরাম মায়ের কোলে জাপ দিয়া হইরা গেছি। আকরাম ডাক দিয়া কয় মা, কুপাল খাইলা বরবাদ হইলা মা,
তোমার পুত আকরাম আজকে এক নম্বরে শহীদ হয়ে গেলাম মা। তুমি যে আবু বকর সিদ্দিকের কথার উপরে ইমান আনিয়াছো, বিশ্বাস করিয়াছো মা, এই জন্য আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের সিদ্দিকটা টিকাইয়া রাখার জন্য তোমার পুত্রে উমরের আগে আকরামের মা ও মা তোমার পুত্রে ফোসাইয়া দিছি। সেই মা তিনবার নবীজি মায়ের কথা বলেছে, কয়বার? বাবার কথা একবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ওয়াকুর রাব্বির গামুহুমা কামা রাব্বায়ানি সাগিরা। মায় যেইভাবে বাবায় যেইভাবে ছোটকালে সন্তানের বাত মাইক্কা নলা দইরা মুখের মধ্যে ঢুকাইয়া দিছে, দুই হাত বাম হাত নিচে দইরা ডান হাতে পানি পান করাইয়া দিছে, দিছিনি? এমন মা বাবা যার কবর দেশে আছে, জালালি সাব দিয়া, হাফেজ সাব দিয়া, ইমাম সাব দিয়া জানাজাটা না দেওয়াইয়া নিজের মা বাবার জানাজা যদি নিজে দিতে পারেন, খোদার কসম এলেম জের বুলেটের আগে দোয়া কবুল হইয়া যাইব। আমরা দেশে দেখবেন স্কিমের রোয়া লাগলে কামলা বদিল্লা পাওয়া যায় না, কথা কোন ঠিক নেই? কইও কামলা টামলা দিতে চান না, চুক্তি দিয়ালা কিটা দেন, চুক্তি হাতে একদিনে লুইয়ে লইতে পারবে 5 ঘন্টা, কথা কোন ঠিক নেই? বিয়েল বেলা যাই সাইবেন ব্যাগ রোয়া উড়ি গেছে, রোয়া উড়ি কি রোয়া উঠলে বেলা আপনি কি বাতাস আছে দেন না, আর কি টাকটা দিয়ে আলসো হয়েছে আমার হাতের নখ পর্যন্ত বিষ হয়ে গেছে, কথা কোন ঠিক নেই? চুক্তি রুলে আর দেয়া যায় না এত ঘন ঘন রোড, কথা কয়? আর কামলা লইলে হাম্মালা তোলা তোলা তোল শান্তি নাই, নিজের রোয়াটা যদি নিজের উঠেন গুণ্ণি জড়ার আব্বাই উঠে তুই লোক না, কথা কয়? জানাজার মধ্যে কয় তকবীর? আরবা তাকবিরাতে সালাতিল জানাজাতে ঠিক নেই, বাইয়ো হাফেজ সাহ কারি সাহ ইমাম সাহ মুয়াজ্জিন সাহ জালালি সাহেব যত সাব আছে সব সাবের দিয়া জানাজা দিলে চারটা তকবীরের আওয়াজ বাগির হইব ঠোঁটটা ফাডি, আর নিজের সন্তান যদি মা বাবার জানাজা দেয় চারটা তকবীরের আওয়াজ বাগির হইব কইয়াদা ফাডি। সুবহানাল্লাহ, এই জন্য ঠোঁট ফাডিন না আওয়াজের চেয়ে, কইয়া ফাডিন না আওয়াজ দা আল্লাহ দরবারে কবুল হইয়া যাইব। ওরে আলিফ লাম মিম আগের সিন নইলে তাইবা বিষম দায়, ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। এক মাদ্রাসা আছে রে ভাই মদিনা মবুল, সেই মাদ্রাসার সেক্রেটারি নবী মোহাম্মদ রাসুল, সেই মাদ্রাসা পাস করিলে, সেই মাদ্রাসা পাস করিলে বেহস্তের টিকিট পায়, ভালো করি পর তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করি পর তোমরা নবীর মাদ্রাসায়। জোরে সরে করে মারহাবা। আচ্ছা, নামাজ আগে না কোরআন শরীফ আগে? আরে সূরা ফাতে আগে না নামাজ আগে? আগে ফাতে আগে নামাজ হবেন কি দিন? ফাতে আসা নামাজ হইব তো, ফাতে কি কোরআন শরীফ আছে কি নাই? সর্বপ্রথম রেখে এই কোরআন শরীফ কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসা না মসজিদ? কোথায়? মসজিদ হইল আল্লাহর ঘর, আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আর মাদ্রাসা সরু সরু মারহাবা। এই জন্যই সেই মাদ্রাসার সুবাদে মাদ্রাসা আছে বিদাতে চতুর্থতম বদল না এই মাহফিল, মারহাবা কর। ইয়া নাফসি গো মানুষ পুকারে বে সবজনে, কঠিন দিনে আমার নবী জেবিনে, কঠিন দিনে আমার নবী জেবিনে, রোজ হাসরে শেষ বিচারে রব্বুল আলামিন ওহিদুল কাকার হয়ে সাজেবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা, হায় হায় হাহাকার পড়ে যাবে ধনী
পিপাসায় ফাট বেসাতি মগজে গলে ফানি দৌড়াইতে থাকে বে মানুষ মুক্তির কারণে উপস্থিত হবেন যাইয়া আদম যেখানে দেখিয়া আদমেরই হাসরের মাঠে বিন করে বলবে সবাই পড়িয়া সংকটে হে পিতা আদে আদম আপনার আওলাদ পড়িয়াছে এ সংকটে করেন সাফায়াত আদম বলবে নাফসি নাফসি আমি আগে গন্ধম খাইছি রে আমি না ফরমানি করিয়াছে পারবো না সে কারণে কঠিন দিনে আমার নবী যে বিনি জোর সোর করে মারহাবা সেই নবীর মহব্বতে চাইছিলাম যাক আমার ভাইরা যদি থাকে নসিবে আমনে আমনে আসিবে আসুন আমরা একটু দাঁড়াইয়া নবীজির সালাম দে ইয়া নাবি সালাম আলাইকা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আয় মাবুদ মাওলা যদি গো মদিনাবাসী হইতাম দয়াল নবীর রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দিলের তামান্না জানাইতাম মাবুদ মদিনাবাসী হতে পারি নাই হতবাগা কোপাল ফোরা বাংলাদেশে হাজিগুজ থানাদিন ইয়াল্লা দক্ষিণ রায়সো ফোরকানিয়া মাদ্রাসার সামনে যুব সমাজের উদ্যোগে আজকের ইমানি নুরানি ঈদ মিলাদুন নবীর মাহফিলে হাত উঠেছি আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আজকের মাহফিলের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা আল্লাহ সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীজির নুরানি কদম মোবারকে কবুল হইছিনি গো আল্লাহ আল্লাহ আমার নবীজির আওলাদে পাক সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন আইয়ামায়ে মুজাহিদিন আশারায়ে মুবাশশিরিন উহুদে বদরে খয়বরে খন্দকে তৈমিয়ানে কারবালাতে জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিতে আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া পড়ালাম পৌঁছায়া দা ইয়াল্লা মেহরবানি করে ফিরে নেই ফিরে দস্তগিরি মাহবুবে সুবহানে কুতুবের রব্বানী শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানি বুগদাদি আতায় রাসুল খাজা মাইনুদ্দিন সিস্তি সানজিরি আজমিরি ইমাম বাহউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফসানি বাগ ধরার মাহফিলের হাদিয়া পড়ালাম ফৌসায়াদ খাস করি আল্লাহ কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মোজাদ্দাদিয়া সার তরিকা যত উলি আব্দাল কাবুজ কুতু ফির দরবেশ ফকির বাদশাহ যে যেখানে যে দরবারে আছে প্রত্যেকের বাগ দরবারে হাদিয়া পড়ে না ভোসয়া দাও আল্লাহ আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই কার জানি গো মা নাই যারা মা হারাইয়া আমার মতো বাবা হারাইয়া হাত উঠাইছে যেই বাবা ছোট কালে কত আদর মায়া মোহাব্বত করে লেখাপড়া করাই আলেম বানাইছি আমার আব্বা জালাল ইসা বুজুর এই গ্রামের মধ্যে কতবার আসছে রে আল্লাহ আল্লাহ হাজিগঞ্জের মানুষ জালালে নাম শুনলে পাগল হইয়া যায় তোমার কাছে ভিক্ষা চাই আমার দিকে না চাইয়া অনেক হাজি সাদরারে লইয়া হাত উঠেছি আল্লাহ ইয়াল্লাহ মেহরবানি করিয়া যারা কষ্ট করেছে পরিশ্রম করেছে টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করেছি সাইল লাগাইছে তেল লাগাইছে ময় মশলা লাগাইছে পেঁয়াজ রসুন আদা লাগাইছি আল্লাহর সমস্ত দানগুলা তোমার দরবার কবুল হয়েছি গো আল্লাহ তোমার বন্ধুরে দেখে নাই যায় নাই তোমার বন্ধুর ঈদ মিলাদুন নবীর কথা শুনিয়া আমার নবীর পাগলের আর সহ্য করতে পারে না আল্লাহ আজকের দানবীরের মধ্যে মেজরিটি লোক গরিব মানুষ তারা আমার নবীর মোহাব্বত ওয়াদা করে ফালাইছে আল্লাহ আবেগে করছি মোহাব্বতে করছি তুমি একটা দান খালি দিও না আল্লাহ ও কমিটির মধ্যে অনেকে দোয়া চাইছে অসুস্থ অনেকের বাবা নাই
কারো স্ত্রী নাই, কারো মা নাই, কারো বাবা নাই, কারো বাই নাই, যে যে নিয়ত করে হাত উঠাইছি প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও, প্রত্যেকের বংশের কবর আজা মাফ করে দাও, বংশের কবর আজা মাফ করে দাও, বংশের গুনাকাতা মাফ করে দাও আল্লাহ। আমার মতো অনেক বিমারীর আজকের মা ফেলে হাত উঠাইছি আল্লাহ। আমার আব্দুল কাদের ভাই নিজে ডায়াবেটিসের রোগী, হাফেজ জুনায়েদ ডায়াবেটিসের রোগী গো আল্লাহ। এই রোগ তো রোগ নয়, এটা তো রোগের মা। তোমার কাছে ভিক্ষা চাই আমার নবীর, দোহাই দিলাম, ফাঁক ফাঞ্জাতনের দোহাই দিলাম, খানায় কাবার দোহাই দিলাম, সাপা মারোয়ার দোহাই দিলাম, আরাপার দোহাই দিলাম, মুজদালাফার দোহাই দিলাম, ও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই মেহরবানি করে, ফাঁক ফাঞ্জাতনের তোফাইলে তুমি আমার বিমার সাফা করে দাও, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বাকি যত দিন দিগি দুনিয়াতে থাকবো ইমানের সহিত নেক আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। তুমি আমাদের নামাজে বানাইয়া দাও, ফরজগার বানাইয়া দাও, হুব্বে রাসূল আশকে রাসূল অন্তরে ফয়দা করে দাও, নবী দেখাইয়া কলিজাটারে ঠান্ডা কইরা দাও। আজকার আসো দক্ষিণ পাড়া ফোরকানিয়ার মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও। যত গ্রামবাসী আজকের মাহফিলে হাত উঠাইছে তত গ্রামের জমির নিচে আর আজাবে দিও না, তত গ্রামের জমিনের উপরে আর গজবে দিও না আল্লাহ। যারা লেখাপড়া করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, যারা বেকার আছে বেকারত্ব দূর করে দাও আল্লাহ, যারা চাকরি করে প্রমোশন মিলাইয়া দাও, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়রা বরকত নাজিল করে দাও। অনেকের বাবা বিদেশে, অনেকের ছেলে বিদেশে, হাজি সাহেবের ছয় ছেলে বিদেশ থাকে, এক ছেলে বাড়িতে আছে, দোয়া চাইছে আল্লাহ হাজি সাহেবের কবুল কর আল্লাহ। অর্ধাঙ্গিনী ঘরের স্ত্রী দুনিয়াতে নাই আল্লাহ, কবর বস্তর বাগান বানায় দাও। মাবুদু আলহাজ খলিলুর রহমান সাহেব দোয়া চাইছে হাজি সাহেব, মা নাই বাবা নাই, কখন জানি নিজেই আল্লাহ মৌতের বিছানায় শুয়েছে, মা বাবার জন্য দোয়া চাইছে, নিজের জন্য দোয়া চাইছে আল্লাহ। এই যে পাঁচটা হাজার টাকা নগদ দিয়ে দিছে গত বছর প্রতিশ্রুতি দিয়া, এই দানের উসিলাতে বেটার মা বাবার কবর ব্যবস্থার বাগানে বানাইয়া দাও। হাজি সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দাও, যতদিন দুনিয়াতে থাকবে। ফাঁক পাঞ্জাতনের দোহাই দিলাম, ক্যান্সার রোগ দিও না, হার্টের রোগ দিও না, প্যারালাইসিস রোগ দিও না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট মৃত্যু দিও না। মক্কা মদিনা দেখাইছ নবীরে না দেখাইয়া হাজি সাহেবের কবর ডাক দিও না আল্লাহ। হাফেজ মাওলানা জুবায়ের আল্লাহ আল্লাহ কাছ জুনায়েদ সাহেবের কবুল কর, নুরানি মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসা দিছি, সুন্নি মাদ্রাসা তো নাই রে আল্লাহ, সুন্নিয়াতের দিকে চাই আমার নবীর মোহাব্বতে, এই মাদ্রাসাটারে তুমি কবুল করে ল। সকল ছাত্র গার্জিয়ানের হায়াতের মধ্যে বরকত দাও, কোরআনে হাফেজ বানাইয়া সিনাটা খুলিয়া দাও। ওয়াকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির, আল্লাহ যে ঘরে আসলাম বসলাম খাওয়া দাওয়া খাইলাম ওই ঘরের মধ্যে রহমত বরকত জারি করে দাও আল্লাহ। রুজি রোজগারের মধ্যে ইমাম হোসেন জাহাঙ্গীর হোসেন দোয়া চাই শ্রী আল্লাহ, তারা মাহফিলের জন্য দীর্ঘদিন কষ্ট পরিশ্রম করেছে, এ রুসিলাতে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। হুব্বে রাসূল আশকের রাসূল অন্তরে ফয়দা করে দাও, মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও। লা তাকনা তু মিরহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুর রহিম। আজকের মাহফিলের আল্লাহ যত আমার মা বোনেরা ফরদার আলে হাত উঠাইয়া রাখছে, মা বোনদেরকে তুমি কবুল করো, ফর্দাসিন বানাইয়া দাও, স্বামীর খেদমত করার শক্তি দান করে দাও, ঘরে ঘরে কোরআন শরীফ তালাবাত জারি করে দাও আল্লাহ। ইমান আকিদা ইয়াল্লাহ, শুকুর আলম অত্যন্ত অসুস্থ, তোমার কাছে ভিক্ষা চাই দোয়া চাইছি আল্লাহ, তারে সুস্থতা দান করে দাও। যেদিন হায়াত শেষ হইয়া যাইব আজরাইল আসবে রুহুন আমার জন্য, শয়তান আসবে ইমান আমার জন্য, ওই কঠিন মুসিবতের সময় আমার দয়াল নবীরে দেখাইয়া আমার জবানে ইমানি কলমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।